প্রথমেই বলে দিই দিনটা ছিল তিরিশে জানুয়ারি আর ভিডিওটা শুরু করছি নবনীতার আইবুড়ো ভাতের এই আত্ম আয়োজন থেকে নবনীতা কে সেটা আমার ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক পেজ হোক প্রায় প্রত্যেকেই জানো তাও বলে দিই নবনীতা হচ্ছে আমার ফার্স্ট ব্যাচে স্টুডেন্ট এখন স্টুডেন্ট কম একদম কাছের একটা মানুষ বা বন্ধু বেশি বলতে পারো সেদিন ছিল ওর আশীর্বাদ ইভেন শুধু আশীর্বাদ না ওর বিয়ের প্রায় প্রত্যেকটা রিচুয়ালসে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করেছি বাট সেই সময়টা ওই যেটা হয়

বিয়ে নিয়েই অবভিয়াসলি আর আজকের ব্রাইডকে কেমন লাগলো সে সব দি দেখে অবশ্যই জানিও তার আগে বলে দিয়ে আজকে যে ব্রাইডাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব এটা আমার আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না এই রকম একটা লুক আমি ক্রিয়েট করতে চলেছি কারণ আমি জানতাম ও নর্মাল সিম্পল একটা পার্টি মেকআপ করবে বা একটুখানি এঙ্গেজমেন্ট কাইন্ড অফ সেই হিসেবেই কিন্তু আমি বুকিংটা নিই কিন্তু ও বলে না সেদিনকে ওর বিয়েই মানে এটা আমি জাস্ট জানতে পারি কয়েক ঘন্টা আগে তাও ফোনে তো ও বলে যে ওর সেদিন বিয়েই কিন্তু ও একেবারেই কলকা বা ওই কাইন্ড অফ চাইছে না ওর রেজিস্ট্রি কাম বিয়ে একই দিনে হবে তো সেই দিনই আমি ইনস্ট্যান্ট ওর লুকটা সিলেক্ট করি ওকে বলি মানে ও কেমন কী চাইছে সেটাও আমাকে বলে তো সবটা মিলিয়ে এত সাডেন আমি কোনোদিনও কোনো লুক ডিসাইড করিনি তো আজকের লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কারণ তোমাদের কমেন্টগুলো আমার কাছে অনেক ম্যাটার করে ও আমাকে যেটা স্ট্রিক্টলি বার্ন করে দিয়েছিল যে হেয়ারে কোনোরকম ব্যাক কমিং ইভেন ক্রিম্পিং হবে না আমি ওকে প্রথমে বলি যে ক্রিম্পিং না করলে কিন্তু লুকগুলো অতটা ভালো দেখায় না বাট ওর চুলটা না অনেকটা বড় এবং খুব সুন্দর চুল ও চাইনি ওর চুলে কোনো রকম ক্রিম্পিং বা ব্যাক কমিং হোক তো ওর পছন্দটাই আমার কাছে সব থেকে বেশি প্রায়োরিটির জায়গা তো আমি ওকে আর সেকেন্ড টাইম জোর করিনি কারণ ওর একেবারেই ইচ্ছা ছিল না ওমাকে আমাকে কলকাও বলে দিয়েছিল হবে না আমি যখন বিফোর মানে বিফোর আফটার যে ভিডিওগুলো আমরা করে থাকি সেগুলো করার সময় খেয়াল করি যে ওর থ্রেডিং রকম করা নেই মানে আইব্রো বা আপার লিপস কিচ্ছু করা নেই তোমরা ক্লিপে আমি শেয়ার করলাম দেখতে পেলে আমি প্রথমে আইব্রো করেছি কারণ ও বলেছে আইব্রো বা আপার লিপস তোমার যেটা ইচ্ছা তুমি করো আমার ওই ব্যাপারে বেশি নলেজ নেই তো সমস্ত কিছু ক্লিন করে দেন আমি মেকআপটা স্টার্ট করি তো বিফোর আফটার লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও ও যেহেতু স্টুডিওতে এসে ওর মেকআপ লুকটা নিয়েছিল তো ও বেশি কিছু গয়না নিয়ে আসেনি কয়েকটা আর্টিফিশিয়াল জিনিস নিয়ে এসেছিলো তো সেগুলো ফুলই পরিয়ে আমি যে স্লুকটা কমপ্লিট করিয়েছিলাম ও টিকলি বা ফুল কিছুই কিনে আনেনি ও আসার সময় ফুলও পায়নি তো আমি আমার থেকে একটা ফুল দিয়েছিলাম এবং বলেছিলাম যাওয়ার সময় যদি হয় তুমি টিকলিটাও কিনে নিও আর ওকে ভীষণ মিষ্টি লাগছিলো সামনে থেকেও এবং ও নিজে ভীষণ খুশি ছিলকে দেখেই মনে হচ্ছিলো বিফোর আফটারটা আমি সামনাসামনি দেখেছি এবং ও দেখেছে মানে একদমই চেঞ্জ লাগছিলো দেখো সবসময় একটা মুখে স্মাইল ছিল যেটা বোঝা যায় যে ওর মন থেকে ভীষণ ভালো লেগেছে এবং অবশ্যই ও আমাকে রিভিউও দিয়েছে পরে যে কতক্ষণ স্টে করেছে না করেছে সেগুলো আমি তোমাদের সাথে কিছুদিন পরে অবশ্যই শেয়ার করব। এই ব্রাইডের লুক কমপ্লিট করে আমি আবার গিয়েছিলাম নবনীতার কাছে কারণ ও পড়তে গিয়েছিল শাখা পলা আর যেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম আর ওর বিয়ের অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করার আছে যেটা আমি ওর বিয়ের লুকটা যেদিন তোমাদের সাথে শেয়ার করব। সেদিনই শেয়ার করব কারণ এত কথা আমি একটা ভিডিওর মধ্যে বলতে গেলে আমার ক্লিপ ফুরিয়ে যাবে বাট কথা শেষ হবে বাট এই এই ব্রাইডের লুকটা কমপ্লিট হওয়ার পর ওর রিভিউ কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা দেখেই বোঝা যাচ্ছে যাই হোক থ্যাংক ইউ সো মাচ ওর সাথে কিন্তু আমার কোনো রকম আজকে কথা হয়নি লুক নিয়ে মানে কোনো প্ল্যানিংই ছিল না হুট করে লুকটা মানে এই এইরকম ক্রিয়েট করা তো তোমার পছন্দ হয়েছে এটাই এটাই অনেক তো কতক্ষণ স্টে করলো না করলো জানা ঠিক আছে টাটা যেমনটা বললাম ব্রাইডকে কমপ্লিট করে চলে এসেছিলাম নিস্তারিণী কালীবাড়িতে কারণ ওখানেই শাখা পলাটা পরেছিল আঁকি সাক্ষী রেখে ওর জীবনের সব থেকে বড় যেই অলঙ্কার শাখা পলা সেটা পরেছিল আর শাখা পলা পরে সত্যি ওর হাতটা কি মিষ্টি দেখতে লাগছিল সিঁদুর শাখা পলা এর মধ্যে অন্যই একটা জাদু আছে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি আর আমার প্রত্যেকটা ব্রাইড এইভাবেই ভালো থাকুক খুশি থাকুক দেখাচ্ছট ভিডিও